একদম সোজা সপ্তাহ খবরে চলে যাই। গণঅধিকার পরিষদের ঘরে লাগা যে আগুন, সেই আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। রেজা কিবরিয়াকে সরিয়ে সেখানে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার 24 ঘন্টার মধ্যে রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদ থেকে আহ্বায়ক হিসাবে তিনি রাশেদ খান এবং নুরুল হক নুরকে বহিষ্কার করেছেন। আজ সন্ধ্যায় এই 20 তারিখে রাতের বেলা আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, ইতিমধ্যে সমস্ত জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। এবং শুধু বহিষ্কার নয়, এমন এমন কিছু গুরুতর অভিযোগ রেজা কিবরিয়া নুরুল হক নুর সম্পর্কে এনেছেন যেটা আসলে তার এতদিনের চেহারার বাইরের একটি চেহারার ইঙ্গিত করে, যদি এই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে। এই ঘটনা কেন্দ্র করে নুরুল হক নুর এবং আপনার তাদের দল এই গণঅধিকার পরিষদ, এতে কি কোনো ভাঙনের আশঙ্কা আছে? আমরা মনে করি কিছুটা ভাঙনের আশঙ্কা আছে, কারণ যেই গুরুতর অভিযোগগুলো নুরুল হক নুরের বিরুদ্ধে সেগুলো অন্যদের মধ্যেও কিছু কিছু ধারণা ছিল, অন্যরা নিজেদের মধ্যেও কিছু কিছু আলোচনা করেন। সেই জায়গাটি থেকেই আমরা যদি একটু নজর দিতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই রেজা কিবরিয়ার এই সাংঘাতিক অভিযোগের যে পাহাড়, সেই অভিযোগের পাহাড়ের নিচে যে নুরুল হক নুরুর চেহারা আমরা দেখতে পাবো, সেটা আসলে ঠিক আসলে সুখকর কোনো চেহারা বলে কারোর কাছে মনে হবে না। এবং বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে নানান রকম অভিযোগ, সোল্ড আউট হওয়া, কিনে ফেলা, এই দল সেই দলকে কিনে ফেলা, এই ধরনের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হয়ে আসছে। সেরকম একটি জায়গায় একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদের বিরুদ্ধে যে অভিযোগ, চলুন আমরা সেই অভিযোগটির দিকে একটু নজর দিই। সবগুলো পত্রপত্রিকায় হেডলাইন হয়েছে মোটামুটি যে নূর ও রাশেদকে অব্যাহতি দিলেন রেজা কিবরিয়া। আমরা যুগান্তর থেকে আপনাদেরকে জানাচ্ছি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও সদস্য সচিব নুরুল হক নুরকে দল থেকে অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিজেকে আহ্বায়ক দাবি করে এই অব্যাহতি দেন তিনি। এর আগে সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়টি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান। রেজা কিবরিয়া প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সংবিধান বিরোধী কার্যক্রম, ইসরায়েল সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন ও অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছি। আমি একটা জিনিসে আপনাদেরকে নজর দিই, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সদস্যের সঙ্গে নুরুল হক নুরের বৈঠক আমরা এই বোধহয় বাংলাদেশের প্রথম আপনাদের সামনে এনেছিলাম আমাদের এই ব্লগে পূর্ণিয়ার খোঁজ এবং খবরের ঘরের মাধ্যমে। এবং তখন নানান রকম কথাবার্তা ওঠা শুরু হয়েছিল, নুরুল হক নুরের কিছু অন্ধভক্ত আছেন, তারা অস্বীকার করতে শুরু করেছিলেন। কিন্তু এখন রেজা কিবরিয়ার এই অভিযোগ উড়িয়ে দেওয়াটা নিশ্চয়ই একটু কষ্টকর হবে, এবং ইসরায়েলের সঙ্গে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং করলে কিছু হয় না এই ধরনের একটি বক্তব্য নুরুল হক নুর মুখ দিয়ে আসাটা, এটাও খুবই অবান্তর এবং একেবারে অর্বাচীন ছিল। একই সঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগিতা করায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি 1 নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে অবসাময়িক অব্যাহতি দেওয়া হলো। উভয়কে দলের দপ্তর বরাবর আগামী 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসাবে সাংগঠনিক ক্ষমতা বলে পূর্ববর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্য সচিব হিসাবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করেন। ডক্টর রেজা কিবরিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলনে বেগবান করার নির্দেশ দেন। একেবারেই পরিষ্কার যে গণঅধিকার পরিষদে বড় রকমের ঝামেলা লেগেছে, এবং যে একটি স্টেটমেন্ট দৈনিক যুগান্তর ছেপেছে সেখানে বলা হচ্ছে নুরুল হক নুর কী কারণে কেন ওই বৈঠক করলেন এবং বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললেন কেন, তিনি সেই মোসাদের সদস্যের সঙ্গে বৈঠকটির প্রতি ইঙ্গিত দিচ্ছেন। ইসরায়েলের সঙ্গে আমাদের কী সম্পর্ক, তারা কি দলকে ক্ষমতায় নিয়ে যাবে নাকি ভিপি নুর টাকা পেয়েছেন? অবশ্য যারা তাকে গাড়িতে করে নিয়ে গেছেন তারা জানিয়েছেন বৈঠকের পর কালো একটি ব্যাগ নিয়ে তিনি গাড়িতে উঠেছিলেন। অনেক গভীরের তথ্য রেজা কিবরিয়ার মুখ দিয়ে বোম ফাটলো বলা যায়। উনি অনেক ভেতরকার কথা ফাঁস করলেন এবং এগুলো নিয়েই গত কিছুদিন ধরে আপনার গণঅধিকার পরিষদে ব্যাপক অশান্তি চলছিল। দেখা যাক এই আগুনের তাপ কত দূর কোন দিকে যায় আর ওভারঅল রাজনীতিতে কোনো প্রভাব ফেলে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছে আফিক রহমান পূর্ণিয়া।